কত টাকা? দশ হাজার টাকার মতো হইব না, দশ হাজার মানে আপনার দোকানে আসলে। হ্যাঁ, আমি ওই ওই সেলুনের সামনে গেছি, টিএনটিকে দেখি যে তেই ঢুকছে, ঠিকায় দেখি যে ভগটা টাকা ঢুকে গেলাম, ঢুকে গেলে জাপটা ঢুকছি, তার এত বাইক লাগছিল, এতটা আমি জাপটা ঢুকে গেছি, ক্যাশ হাত দিলি যে তুই গেলে ক্যাশ হাত দিলে তো আমি টিফিনের টাকা লেছি, টিফিনের টাকা দিয়ে ফ্যাস পুরা খোলা একদম, সব জানি না, সব পারি না, সেবার আমি তাড়াতাড়ি লোয়ের দড়িয়ারে তারে মারছি, তো তাপস্থ করে দিছি, তারপরে টাকাটা টাকাটা হাতে তো আমি রেখে দিয়ে দাদা রেখে দিয়ে দাদা তুই পুরো টাকা হবে, আমি এমনি ঢুকছে তে ক্যাশের টাকা লইয়ে কোনো খরচ নাই, আমি বাইরে গেছি, বাইরের থেকে আইতে লেগে যেতে টাকা লইয়ে দরকার, তুই আমি তারা জাপটা দিচ্ছে, তুই ক্যাশ ধরলি যে টাকা ধরলি যে টিফিন খালে আমার না করছি, আমি খাবাইতাম না, খাবাইলে না তুই চুরি করছি, কুজত নি আমার কয়ে না আমি করছি না, এটা আমার ভুল হয়ে গেছে, তাহলে তাহলে পুরো টাকা কেন লই, তুই টিফিন টাকা কুড়ি টাকা না দিবি, দশ হাজার টাকা গেলে এনেছ, এটা কোন জায়গা? রাজীব কন্যা। আপনার নাম কি? আমার দত্ত।